সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। টিম ইন্ডিয়ার তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত গুরুতর চোট পেয়েছেন। দিল্লি থেকে রুড়কি যাওয়ার সময় তার গাড়ি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নর্সান সীমান্তের হাম্মাদপুর ঢালের কাছে রেলিংয়ের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে তার গাড়িতে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পান্ত। এই কারণে আইপিএল 2023-এ খেলা তার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছে। দিল্লি ক্যাপিটালস এখন নতুন অধিনায়ক খুঁজছে। দিল্লি ক্যাপিটালস দল, যারা আইপিএলে তাদের প্রথম শিরোপা খুঁজছে, এখন নতুন অধিনায়কের সাথে পরের মরশুমে প্রবেশ করতে চাইবে। দলের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন পান্ত, কিন্তু দুর্ঘটনার কারণে মরশুমে খেলা তার পক্ষে কঠিন হয়ে উঠেছে। এমতাবস্থায় দিল্লি দল অধিনায়ক খুঁজছে। সাম্প্রতিক মিনি নিলামেও দলটি কিছু খেলোয়াড়কে যুক্ত করেছে। তো চলুন দেখে নেওয়ার চেষ্টা করি কোন তিনজন ক্রিকেটার ঋষভ পান্তের পরিবর্তে দিল্লির নতুন অধিনায়ক হতে পারেন। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে আইপিএল 2023-এ দিল্লি ক্যাপিটালস দলের নেতৃত্ব দেওয়া হতে পারে। ডেভিড ওয়ার্নারেরও এই অভিজ্ঞতা আছে, এমনকি নিজের অধিনায়কত্বে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। এমতাবস্থায় তাকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও তিনি কখনোই অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দিতে পারবেন না। এমন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া কিছু বাধা দিতে পারে। বল টেম্পারিংয়ে ভূমিকার কারণে 2018 সালে ওয়ার্নারকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া যদি ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকে, তিনি বা ফ্র্যাঞ্চাইজি নিজেই এই দায়িত্ব তার হাতে তুলে দিতে যদি না চায়, তাহলে মুম্বাইয়ের তরুণ ব্যাটসম্যান পৃথ্বীশকেও দায়িত্ব দেওয়া যেতে পারে। পৃথ্বীশর অনূর্ধ্ব 19 ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেন এবং বর্তমানে রঞ্জি ট্রফিতে খেলছেন। বেশ কিছুদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। এছাড়াও আইপিএল মিনি নিলামে ফিল সলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাকে 2 কোটি রুপিতে দলে অন্তর্ভুক্ত করেছিল। 26 বছর বয়সী সল্ট ইংল্যান্ডের একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান। এমন পরিস্থিতিতে পান্তের অনুপস্থিতিতে দিল্লি দলে উইকেট রক্ষক হিসেবে খেলতে পারেন তিনি। সল্ট তার কেরিয়ারে এখনও পর্যন্ত 11টি ওয়ানডে এবং 13টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সল্ট ছাড়াও দিল্লি দল পেশার মুকেশ কুমারকে 5.5 কোটি টাকায়, রিলে রোশোকে 4.6 কোটি টাকায়, মনীষ পাণ্ডেকে 2.4 কোটি টাকায়, ঈশান্ত শর্মাকে 50 লক্ষ টাকার বিনিময়ে নিলামে কিনেছে। এরাও কিন্তু ঋষভ পান্তের পরিবর্তে অধিনায়কত্বের জায়গা নিতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের ফুল টিম স্কোয়াডটা কেমন হয়েছে। ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, প্রীতিশ, মুকেশ কুমার, রিলে রোশৌ, মনীষ পাণ্ডে, ঈশান্ত শর্মা, ফিল সল্ট, রিপল প্যাটেল, রোবম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াশ ধুল, মিচেল মার্স, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিক নারকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এঙ্গিদি, মুস্তাফিজুর রহমান, আমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে এবং ভিকি অস্টওয়াল। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।